আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এবং দেশের করোনা মহামারীর কারণে তোমরা বাড়িতে বসে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো জানো দেশের করোনা পরিস্থিতির কারণে সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে রেখেছে, কিন্তু তোমাদের সুবিধার্থে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সরকার বা শিক্ষা মন্ত্রণালয় তোমাদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে। আজ তোমাদের অনলাইন ক্লাসে এইচএসসি দ্বিতীয় বর্ষে বা দ্বাদশ শ্রেণীর বুদ্ধি সংজ্ঞা ও বুদ্ধি প্রকৃতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে যে বুদ্ধি সংজ্ঞা প্রকৃতি আলোচনা করার আগে আমরা একটু দেখব যে বুদ্ধিটা কী বা কাকে বলে, বুদ্ধির প্রকৃতিগুলো কী। তোমরা জানো যে আমাদের আদিম মানুষ প্রথমে কী করতো, তারা জঙ্গলে বন জঙ্গলে ঘুরে বেড়াতো, তারা পশু শিকার, বিভিন্ন ফলমূল লতাপাতা খেয়ে তারা কি জীবন ধারণ করত। তারপর তারা কি প্রথমে তারা কি আগুন জ্বালাতে শিখল। আগুন জ্বালাতে শেখার পর তারা বিভিন্ন পাথরের ঘর্ষণ দিয়ে পাথরগুলো কেটে টুকরো করে বিভিন্ন ধরনের কৃষিজ যন্ত্রপাতি আবিষ্কার করত। তারপরে তারা লৌহ যুগ, তারপর ব্রোঞ্জ যুগ এগুলো অতিক্রম করিয়া বর্তমানে একবিংশ শতাব্দীতে তারা অতিক্রম করে। অর্থাৎ আদি থেকে বর্তমান পর্যন্ত তারা যে বর্তমানে পর্যায়ে এসেছে তার মূলে রয়েছে বুদ্ধি। এই বুদ্ধির মাধ্যমে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। তো বুদ্ধি কী? বুদ্ধি আসলে এটা হলো কি, বিদ্যুতের মতো একে পরিমাপ করা যায় কিন্তু সংজ্ঞায়িত করা অসাধ্য। আসলে ক্রাইডার ও তার সহযোগীরা কিন্তু এই বিষয়টা তারা বলেছে। আসলে বুদ্ধির বিভিন্নমুখী ব্যবহার আছে। বুদ্ধিটা বিভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়, ঠিক আছে? এই যে উপস্থাপিত হয়, এই জন্য আমরা কি বুদ্ধি সঠিকভাবে আমরা সংজ্ঞা নিরূপণ করতে পারি না, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে কি, বুদ্ধিটা হলো কি, বিদ্যুতের মতো একে পরিমাপ করা যাবে কিন্তু সংজ্ঞায়িত করা কি অসাধ্য। এই প্রসঙ্গে ডেভিড ওয়েক্সলার বলেছে কি, বুদ্ধি হলো কি, জগৎকে অনুধাবন করার ক্ষমতা এবং বাধাসমূহ মোকাবিলা করার সামর্থ্য। ডেভিড জার্ভিং ও তার সহযোগীরা বলছে কি, বুদ্ধি হলো এমন এক ধরনের ক্ষমতা ঠিক আছে, যেটা বিভিন্ন ধরনের আমাদের কি সমস্যা সমাধানের কাজে ব্যবহৃত হবে। সুতরাং আমরা ডেভিড ওয়েক্সলারের সংজ্ঞাটাকে যদি আমরা সামারি টানি তাহলে এরকম দাঁড়ায় যে বুদ্ধি হলো কি, বাস্তব জগৎ সম্বন্ধে অবগত হয়ে বিভিন্ন ঘটনার সমস্যা সমন্বয় করা এবং সমস্যা জড়িত পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করাটা হলো কি বুদ্ধি। তো আমরা এখানে এখন আলোচনা করব বুদ্ধির প্রকৃতি নিয়ে, ঠিক আছে? বুদ্ধির অর্থবোধক ব্যাখ্যা, বুদ্ধির সংজ্ঞা, বুদ্ধিটাকে কীভাবে পরিমাপ করা যাবে, এই বিষয়টা সবসময় ছিল একটা কি বিতর্কের বিষয়। বুদ্ধি সম্পর্কিত যখন প্রথম গবেষণা করা হয় তখন প্রথম গবেষণাটা করা হয় মানসিক অভিজ্ঞ আন্দোলনের পর থেকে, ঠিক আছে? তো এই যে মানসিক অভিজ্ঞ আন্দোলনের পর থেকে পরে বুদ্ধিটা পরিমাপ করা হয়। তো আমরা জানি যে মানসিক অভিজ্ঞ আন্দোলন, মানসিক কারা মানসিক ক্ষমতা সম্পূর্ণ বা সুস্থ, কারা সুস্থ না, এই জিনিসটা আমরা পরিমাপ করবো বুদ্ধির মাধ্যমে। যার বুদ্ধি বেশি সে হলো কি মানসিকভাবে সুস্থ, যার কি বুদ্ধিটা কম সে হলো কি মানসিকভাবে অসুস্থ। তো বুদ্ধি সম্পর্কে প্রথম গবেষণা পরিচালনা করে স্যার ফ্রান্সিস গ্যালটন, ঠিক আছে? এই স্যার ফ্রান্সিস গ্যালটন ১৮২২ সালে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে জন্মগ্রহণ করে। সে কিন্তু একটা উন্নত ভালো পরিবারে জন্মগ্রহণ করে। সে কিন্তু চার্লস ডারউইনের কাজিন ছিল। সে কিন্তু ১৬ বছর বয়সে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়ন করে, কিন্তু তার মানসিক সমস্যার কারণে সে কিন্তু চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন ছেড়ে সে গণিত বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করে। তো স্যার ফ্রান্সিস গ্যালটন একজন ছিল কি প্রতিভাবান পুরুষ। তিনি যে জিনিসগুলো নিয়ে চিন্তা করতেন, ভাবতেন, গবেষণা করতেন, সেগুলোকে কিন্তু সে কি পরিমাপ করার চেষ্টা করতেন। যেমন ধরো যে আমাদের কি ব্রিটিশরা একসময় আমাদের কি গোটা পৃথিবীটাকে শাসন করে, কিন্তু ব্রিটিশদের মানচিত্রে আফ্রিকার কিছু অঞ্চল কিন্তু তোমার মানচিত্রে কিন্তু ছিল না। এই স্যার ফ্রান্সিস গ্যালটন ওই আফ্রিকার অনেক অংশগুলোকে মানচিত্রে আনানোর চেষ্টা করে।
তাছাড়া স্যার ফ্রান্সিস গ্যালটন আরও যে জিনিসগুলো আবিষ্কার করেন সেইটা হলো কি, আঙ্গুলের ক্যাটালগ সিস্টেম। আঙ্গুলের ক্যাটালগ সিস্টেম, যেমন আমরা যে হস্তরেখা আছে না আমাদের হাতে, এই হাতের হস্তরেখা যে রেখা নিয়ে যে কি একটা মানুষ সম্বন্ধে কি ভবিষ্যৎ মানুষ বাণী করা যায়, এগুলো কিন্তু তোমার স্যার ফ্রান্সিস গ্যালটন আবিষ্কার করেন। তাছাড়া তিনি আরেকটা বিষয় নিয়ে গবেষণা করেন, কোন ধরনের মানুষ বেশি দিন বাঁচে। ধরো যারা ধর্মপ্রবণ মানুষ, যারা প্রার্থনা করে তারা বেশি দিন বাঁচে, যারা কিংবা কি যারা প্রার্থনা টার্থনা করে না কোন ধরনের মানুষ বেশি দিন বাঁচে, এগুলো নিয়ে কিন্তু গবেষণা সে কিন্তু করে। তো তাছাড়া তিনি তোমার সহসম্পর্ক, পরিসংখ্যানের সহসম্পর্ক, তারপর মধ্যমা, এই জিনিসগুলো তিনি আবিষ্কার করার চেষ্টা করেন। স্যার ফ্রান্সিস গ্যালটনের এতগুলো অবদানের ভিতরেও তার সবচেয়ে যে জিনিসটার অবদান ছিল সেটা হলো কি, বুদ্ধির সংজ্ঞা, বুদ্ধির বিকাশ। অর্থাৎ বুদ্ধির বিকাশটা কীভাবে হয়, স্যার ফ্রান্সিস গ্যালটন বলেন যে বুদ্ধির বিকাশটা বা বুদ্ধিটা আমাদের বংশগতি সূত্রে আবদ্ধ। অর্থাৎ বুদ্ধি কি, বংশ পরস্পর উত্তীর্ণ হয়। যেমন ধরো চিকিৎসকের ছেলে চিকিৎসক, ডাক্তারের ছেলে ডাক্তার, যারা উকিলের ছেলে উকিল, এভাবে কিন্তু আসে, ঠিক আছে। অর্থাৎ তিনি সে বলেন যে যারা উন্নত বংশে জন্মগ্রহণ করে তাদের মস্তিষ্কগুলো একটু অন্যরকম, অর্থাৎ মস্তিষ্কের কাঠামোগুলো একটু ভিন্ন রকমের হয়। যারা নিম্ন বংশে জন্মগ্রহণ করে তারা কিন্তু কি, তাদের মস্তিষ্কের কাঠামোগুলো একটু ভিন্ন রকম হয়, ঠিক আছে। তাছাড়া তিনি স্যার ফ্রান্সিস গ্যালটন আরও বলেন যে কাদের বুদ্ধি বেশি, যাদের প্রতিক্রিয়াকালের ক্ষমতা যত কম তাদের বুদ্ধিটা তত বেশি। অর্থাৎ প্রতিক্রিয়াকালের সাথে একটা মস্তিষ্কের সম্পর্ক আছে, সে কিন্তু এটা প্রমাণ করার চেষ্টা করে। তাছাড়া স্যার ফ্রান্সিস গ্যালটন আমাদের বুদ্ধি সম্পর্কে অর্থাৎ বংশগতিকে সে কিন্তু দায়ী করার চেষ্টা করে। তাছাড়া এখানে বুদ্ধি সম্পর্কে আরও যে বিজ্ঞানীরা আলোচনা করেন, যেটা সেটা হলো কি, বিজ্ঞানী হলো কি, চার্লস স্পিয়ারম্যান বুদ্ধিগুলোকে কি, সে কিন্তু দুই ভাগে ভাগ করে, একটি হলো কি সাধারণ বুদ্ধি সামর্থ্য, আর একটা হলো কি বিশেষ বুদ্ধি সামর্থ্য। সাধারণ বুদ্ধি সামর্থ্যটা হলো কি, এটাকে তিনি জি দ্বারা প্রকাশ করেন, আর বিশেষ বুদ্ধি সামর্থ্যকে সে কিন্তু এস দ্বারা প্রমাণ করার চেষ্টা করেন। তাছাড়া এখানে আমাদের কিন্তু কি বিজ্ঞানী খাসমন আছে, বুদ্ধি সম্পর্কিত এই বিষয়গুলো তিনি বলেন যে যাদের বুদ্ধি সম্পর্কিত বিষয়গুলো সেটা হলো কি, যে বাচনিক বোধ ক্ষমতা, তারপর শব্দ ব্যবহার, সংখ্যা, কাল, স্মৃতি প্রত্যাখ্যান, বিচার শক্তি ক্ষমতা, ঠিক আছে, এই বুদ্ধি সম্পর্কিত দিকগুলো এগুলো তিনি কিন্তু আলোচনা করেন। তাছাড়া বিজ্ঞানী গিলফোর্ড সে কিন্তু বলেন যে বুদ্ধিকে একটা কি, একটা মডেল হিসাবে কিন্তু শনাক্ত করে, ঠিক আছে। আর এখানে একটা আরেকজন বিজ্ঞানী আছে, রেমন ডি ক্যাডেল, বুদ্ধিটাকে সে কিন্তু দুই ভাগে ভাগ করেন, একটা হলো কি তরল বুদ্ধি, একটা হলো কি দানা বাঁধা বুদ্ধি। এখানে তরল বুদ্ধি কোনটা, তরল বুদ্ধিটা হলো যে কি নতুন পরিবেশের সাথে প্রতিক্রিয়া ক্ষমতা করার ক্ষমতাটা হলো কি তরল বুদ্ধি। আর দানা বাঁধা বুদ্ধিটা হলো যে নতুন পরিবেশের সাথে পুরাতন জ্ঞানের মূল্যটা হলো কি তোমার দানা বাঁধা বুদ্ধি, ঠিক আছে। এভাবে বিভিন্ন বিজ্ঞানী বুদ্ধির প্রকৃতি নিয়ে আলোচনা করে। এখন আমরা এটা বলতে পারি যে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন সমালোচনা থাকতে পারে, ঠিক আছে। তো এই সমালোচনাগুলো বর্তমানে আলোচনা গবেষণা করে আমরা বুদ্ধি সম্পর্কিত বিষয় আমরা এই সম্পর্কে বা বর্তমান পর্যায়ে আসতে পেরেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুদ্ধির সংজ্ঞা বা বুদ্ধির প্রকৃতিটা বুঝতে পেরেছ, ঠিক আছে। তো তোমরা সামনে ক্লাসে আমি অন্য টপিক নিয়ে আলোচনা করব, তার আগে তোমরা সরকার বিষয়ে বিভিন্ন স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে, ঠিক আছে। ওকে, ভালো থাকো।